হ্যাপি মিনি কিচেনে সবাইকে স্বাগতম। আজকে আমি দেখাবো তুলতুলে নরম রুটি সহ চালের আটা সেদ্ধ করা। তো চলুন বন্ধুরা, কি কি লাগছে এই চালের আটা সেদ্ধ করতে? আমার এখানে আমি নিয়েছি 2 কাপ পরিমাণের চালের গুঁড়া, লবণ, আর চুলায় নিয়েছি আমি 2 কাপ পরিমাণে গরম পানি আমি ফুটানোর জন্য রেখে দিয়েছি। পানিটা ভালোভাবে ফুটে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি লবণ। আটা সেদ্ধ করার সময় এরকম কাঠি হলে ভালো হয়, সেদ্ধটা করার সময় নাড়াচাড়া করতে সুবিধা হয়। চালের আটা সেদ্ধ করার একটা আলাদা নিয়ম থাকে বন্ধুরা, এমনি আটা যেভাবে সেদ্ধ করি সেভাবে না। চালগুলো দিয়ে দিচ্ছি, একটু ছিদ্র করে দিতে হবে। এরপরে জাল কমিয়ে ঢেকে দেব, ফিরে আসব ঠিক 2-1 মিনিট পর। ফিরে আসছি কিছুক্ষণ পর, একটু নেড়ে দিতে হবে। আমার এই রেসিপিটা নতুন রাঁধুনিদের জন্য বন্ধুরা, যারা নতুন রাঁধুনি চালের আটা সেদ্ধ করতে পারেন না, ঠিক তাদের জন্য। এখন আরও 2-1 মিনিট ঢেকে দিচ্ছি। আর এই চালের আটাটা যত ভালো সেদ্ধ হবে, আপনি যে পিঠাই বানান না কেন, রুটি বা পুলি পিঠা, ওইটা ততটাই সফট হবে। আসছে কিছুক্ষণ পর, হয়ে গেছে আটাটা, আমি ঢেলে দিচ্ছি। আর চালের আটা কিন্তু বন্ধুরা গরম গরমই মেখে নিতে হয়, তা না হলে আটাটা যখন আমি মাখতে যাব তখন ভালো হবে না। এজন্য মানে একদম গরম অবস্থায় একটু মানে ফ্যানের বাতাসের নিচে হলে আর একটু ভালো হয়। একদম গরম গরম অবস্থাতেই মেখে নিতে হবে। হাতে একটু পানি নিতে পারি আমরা। বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্টস শেয়ার করে আমার পাশে থাকুন, আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করবেন, যাতে করে নতুন নতুন ভিডিও দেওয়া মাত্রই আপনারা নোটিফিকেশন পেয়ে যান। বন্ধুরা, এই আটাটা দিয়ে কিন্তু চষি পিঠাও বানানো যায়। তাই আপনাদের জন্য এই রেসিপিটা, যাতে আপনারা এই একইভাবে আটা সেদ্ধ করে বিভিন্ন ধরনের পিঠা বানাতে পারেন। আর বন্ধুরা, গরম গরম অবস্থায় আমি একটা ডো করে রেখেছি। বন্ধুরা, পারফেক্ট নরম তুলতুলে রুটি তৈরি করার জন্য যে ডোটা যেভাবে তৈরি করতে হয় ঠিক সেটাই এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। হাতের ঠিক এই অংশটা দিয়ে এভাবে করে মেখে নিতে হবে, ঠিক এভাবে করে নিতে হবে। একটু শক্তি দিয়ে মাখতে হয়। ফাইনালি হয়ে গেছে, হয়ে গেছে আমার চালের আটা সেদ্ধ। এখন আমি চালের রুটি তৈরি করে দেখাচ্ছি। বন্ধুরা, আপনারা আমার সাথেই থাকুন।
রুটি তৈরি করার জন্য আমি একটি পাটা নিয়েছি, ইচ্ছে করলে আপনারা পিড়িও নিতে পারেন। আমার পাটা দিয়ে রুটি বানাতে বেশি ভালো লাগে। আর এভাবে আমি এই বেলুন নিয়েছি, এটা আমাদের বরিশাল অঞ্চলের বেলুন, এটা সাধারণত ঢাকায় এভাবে পাওয়া যায় না। এটা দিয়ে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি বানাতে। আর লাগছে চালের গুঁড়ো, এটা আমি কিছু পরিমাণে ডো নিলাম। আর চালের রুটিটা কি বন্ধুরা, যত বেশি পাতলা হয় তত খেতে বেশি মজা লাগে। তো আমি চেষ্টা করছি আপনাদের সাথে দেখানোর জন্য কীভাবে চালের রুটি বানাতে হয়। যদিও আমি ভালো পারি না, তো ট্রাই করছি। তো হয়ে গেল আমার চালের রুটি, আমি আরো তিন চারটা তৈরি করে দেখাচ্ছি আপনাদেরকে। আর এই চালের রুটি কিন্তু বন্ধুরা আমাদের দেশে হচ্ছে মুরগির ঝোল। আমি চেষ্টা করব পরবর্তীতে আপনাদেরকে ওটা দেখানোর জন্য রেসিপিটা। নারকেল বেটে, নারকেলের দুধ বের করে ঝোল করে রান্না করে, ওটা দিয়ে খায়। হাঁসের মাংস ভুনা, গরুর মাংস ভুনা, খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে। আমি আগে থেকে একটি তাওয়া চুলায় বসে রেখেছি গরম হওয়ার জন্য, তাওয়াটা গরম আছে। এখন আমি রুটিগুলো ভেজে রেখেছি। আর বন্ধুরা, চালের রুটি বা আটা রুটি যে রুটি হোক না কেন, ছাকার পরে হচ্ছে এরকম ঝাঁজ দিতে রাখতে হয়, তাহলে আর যে একটা ভাপ যে সেটা ওঠে না। তো হয়ে গেল আমার চালের রুটি। সবাইকে শুভেচ্ছা, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।